আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা দেখব অ্যাপ্লাইং ম্যাটেরিয়াল কালার্স এন্ড ফিনিশ। তো এখানে আমরা অলরেডি দুটা কালার এখানে আছে, আমরা প্রথমেই ম্যাটেরিয়াল দিয়ে শুরু করি। তো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ম্যাটেরিয়াল এটাতে, তারপর এখানে রাইট ক্লিক করে আমরা আমাদের এডিট ম্যাটেরিয়ালে যাব। এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করব অথবা আমাদের ফেভারিট যে কোনো একটা ম্যাটেরিয়াল এখান থেকে ব্যবহার করব। তো এডিট ম্যাটেরিয়াল গিয়ে এখান থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এখানে আসি, তো আমরা এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারব। তো সাপোজ আমি এটা এই রাবারটা ব্যবহার করব অ্যাপ্লাই, তো আমি ক্লোজ দিলাম। তো এই ম্যাটেরিয়ালটা আমাদের অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যদি এখন দেখি যে এই যে আমাদের যে অবজেক্টটা আছে এটার মাস প্রপার্টি কীরকম, তো আমরা এখন দেখতে পাচ্ছি ইভালুয়েটে গিয়ে আমাদের মাস প্রপার্টিস যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই রাবার যেটা আছে এটার মাস হচ্ছে 568.86 গ্রাম, আর এটার বলিও মাস হচ্ছে এটা, এবং এখানে আরও কিছু প্রপার্টিস এখানে আমাদের শো করতেছে। ঠিক আছে, তো এখানে 568, ঠিক আছে। এখন আমি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিই, তাহলে কী হবে, আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালের পরিবর্তে আমি দিলাম হচ্ছে নিকেল। আমি যদি নিকেল দেই, এখন যদি ইভালুয়েট মাস প্রপার্টিস চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আছে 4100 and 71.26 গ্রাম। ঠিক আছে, বললাম আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের মাসটা অনেক বেশি হয়ে গেছে, কারণ রাবার থেকে নিকেলটা হচ্ছে খুবই ভারী একটা ম্যাটেরিয়াল। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। তো আমরা নিকেল অ্যাড করেছি কিন্তু আমাদের এই কালারগুলা অন্যগুলো আছে, তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা আমাদের এই ম্যাটেরিয়ালের কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। তারপর আমরা নিকেল দিলাম কিন্তু আমরা এটার যে কালারটা থাকবে সে কালারটা দিলাম হচ্ছে প্লাস্টিকের কোনো কালার, অথবা এখান থেকে দিলাম হচ্ছে পলিশ কপার। ঠিক আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা পলিশ কপার, এখানে আমরা এই কোনটাতে ব্যবহার করব, এই পুরো সম্পূর্ণ পার্ট যেটা আছে রিভলভ এটাতে ব্যবহার করব, না শুধু এই বডিতে ব্যবহার করব, নাকি শুধু ফেসে ব্যবহার করব, না শুধু এটার ফেসে যে ফেসটা সিলেক্ট করা ক্লিক করেছি আমি ওইটাতে ব্যবহার করব। তো আমি সাপোজ এই বডিতে ব্যবহার করব। ঠিক আছে, তো আমাদের ম্যাটেরিয়াল নিকেলেই আছে কিন্তু আমাদের এটা কালার দেখা যাচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে আমরা সেমভাবে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে এই বডি যেটা আছে এটার কালার চেঞ্জ করতে পারি। আমরা যদি এই রিভলভে যাই তাহলে আমাদের এই সম্পূর্ণ পার্ট মানে দুইটা বডি যেটা আছে দুইটা বডি আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে, আর এটা হচ্ছে এটার। তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করে এই কালার, তো এভাবে আমরা আমাদের ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি দেখি আমাদের কালার চেঞ্জ করার পরে, কালার চেঞ্জ করতে আমরা যদি এখান থেকে যে কালারগুলো দিয়েছি এখানে আমরা এখান থেকে আমাদের একটা ম্যাটেরিয়াল ব্যবহার করেছিলাম, তো এখন যদি আমরা মাস প্রপার্টিস দেখি তাহলে এখান থেকে যাচ্ছে মাস প্রপার্টিস কোনো আমার কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এই মাস প্রপার্টি আমাদের একই আছে, তার কারণ হচ্ছে এই যে আমাদের অ্যাপিয়ারেন্স যেটা আছে এইটা কোনো মেটাল না, এটা জাস্ট শুধু ওই মেটালটার কালার অথবা অন্য কোনো কাস্টমাইজ কালার হচ্ছে এইটা, আর মেটারাল দিতে হবে হচ্ছে আমাদের এইখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি। তো আরও কিছু ম্যাটেরিয়াল আমরা কালার ব্যবহার করতে পারি, অ্যাপিয়ারেন্স ব্যবহার করতে পারি। সাপোজ আমি এই ফেসটা সিলেক্ট করলাম, এই ফেসের আমি কালার এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম রেড। তো আমাদের ম্যাটার নিকেল আছে, তার মধ্যে আমাদের এই ফেসের কালার যেটা আছে এটা হচ্ছে এখন রেড কালার। তো এরকমভাবে আমরা যে কোনো ফেস অথবা বডি এর কালার চেঞ্জ করে দেবো। এই মুভি পর্যন্তই, ধন্যবাদ।